নমস্কাৰ, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। লালগণেশ্বৰ কৃষ্ণনগৰত চলিল প্ৰশাসনৰ বুলডজাৰ। প্ৰশাসনে ভাঙি পেলালে অবৈধভাৱে নিৰ্মাণ কৰা গাৰ্ডৱাল। বুধবাৰে গাৰ্ডৱাল খহি মৃত্যুক সাৱটিছিল এটি আঢ়ৈ বছৰীয়া শিশুৱে। ৰোহিত চৌধুৰী নামৰ লোকজনে দিছিল গাৰ্ডৱাল। কণমানী জাহ্নৱী দাসৰ মৃত্যুৰ পাছতে অসহায় দম্পতী। লালগণেশ্বৰ কৃষ্ণনগৰত ভূমিস্খলনত মৃত্যু কণমানী জাহ্নৱীৰ। ঘটনা সন্দৰ্ভত গাৰ্ডৱাল দিয়া ৰোহিত চৌধুৰীৰ বিৰুদ্ধে গোচৰ। ভুক্তভোগীৰ পৰিয়ালটো। GMCHত বুটমাহৰ বিষক্ৰিয়াত ছবছৰীয়া শিশুৰ মৃত্যু। মৃত শিশুটি মিৰ্জাৰ কামৰূপৰ জাতীয় বিদ্যালয়ৰ প্ৰথম শ্ৰেণীৰ ছাত্ৰী ক্ৰিষ্টিলিনা দাস। বুধবাৰে দক্ষিণ কামৰূপৰ সানপাৰাত বুটমাহৰ বিষক্ৰিয়াত আক্ৰান্ত হৈছিল চল্লিছজনৰো অধিক লোক। মহানগৰীত অপহৃত এলাহাবাদৰ লোকক উদ্ধাৰ। অপহৃত উদ্ধাৰৰ পাছতে অপহৰণকাৰীক বিচাৰি হাজত মহানগৰ আৰক্ষীৰ অভিযান। আৰক্ষীয়ে চিনাক্ত কৰিছে অপহৰণকাৰী কটাহবাৰীৰ ইছলাম আলী ওৰফে শাহিলক। হাইলাকান্দিত বাঢ়নী পানীয়ে উটুৱাই নিলে এগৰাকী মহিলাক। কাটাখাল নৈৰ বাঢ়নী পানীত উটি গ'ল ফিৰোজা বেগম মজুমদাৰ নামৰ মহিলাগৰাকী। হোজাইত বাঢ়নী পানীয়ে বাইকসহ উটুৱাই নিলে ছাত্ৰীসহ দুই আৰোহীক। স্থানীয় ৰাইজৰ তৎপৰতাৰে উদ্ধাৰ দুয়োগৰাকীক। পশ্চিম কাৰ্বি আংলঙৰ পৰা হোজাইলৈ আহি আছিল দুয়োগৰাকী লোক। বৰাক আৰু মধ্য অসমত জেঠমহীয়া বানৰ সংহাৰ। বিপদসীমাৰ ওপৰেৰে বৈছে বৰাক ব্ৰহ্মপুত্ৰকে ধৰি নৈ উপনৈসমূহ। নগাঁও হোজাই ডিমা হাছাও কাছাৰ হাইলাকান্দি কৰিমগঞ্জত অবৰ্ণনীয় পৰিস্থিতি। কুচিয়াৰা নৈৰ বাঢ়নী পানীয়ে কৰিমগঞ্জত বুৰাই পেলাইছে নৈ। সীমান্তত থকা কেইবাটাও বিয়পি সীমান্ত পথৰ প্ৰান্তে প্ৰান্তে বাগৰিছে কুচিয়াৰা নৈৰ বাঢ়নী পানী। শিলচৰত বৰাক নৈৰ সংহাৰী ৰূপ। বৰাক নৈৰ বাঢ়নী পানীয়ে জলমগ্ন কৰিছে শিলচৰ কালাই সংযোগী পথ। চিংকিং জোন শিৱবাৰী ৰোডত যান বাহন চলাচলত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে কাছাৰ জিলা প্ৰশাসনে। কপিলীৰ বাঢ়নী পানীয়ে ছিঙিলে কামপুৰৰ চাংচুকীৰ মথাউৰি। ভগা মথাউৰিয়েদি হুৰাহুৰে পানী সোমাই প্লাৱিত কামপুৰৰ চাংচুকী, গাৰুখুণ্ডা আদি অঞ্চল। প্ৰান্তে প্ৰান্তে অবৰ্ণনীয় পৰিস্থিতি। কুচিয়াৰা নৈৰ বানৰ কবলত কৰিমগঞ্জ চহৰ। কৰিমগঞ্জ চহৰত দাসপতি মদন মোহন ৰোডত হুৰাহুৰে সোমাইছে কুচিয়াৰা নৈৰ বাঢ়নী পানী। জলমগ্ন ন ন অঞ্চল। গোলাঘাট জিলাৰ খুমটাইত ধনশিৰি নৈৰ বাঢ়নী পানীৰ সংহাৰ। জলমগ্ন খুমটাই ৰাজচক্ৰৰ কেইবাখনো গাঁও। ধনশিৰি নৈৰ বাঢ়নী পানীয়ে বুৰাইছে কমাৰগাঁও সোণাৰী চাপৰি আদি বহু অঞ্চল। কামপুৰৰ পতিয়াপামত ছিগিল কপিলী নৈৰ মথাউৰি। ভগ্ন মথাউৰিৰে হুৰাহুৰে সোমাইছে পানী। কামপুৰৰ বকুলগুৰিত বানে ছিঙিলে কৃষি বান্ধ। মথাউৰি ছিগিল প্লাৱিত কামপুৰৰ বিছখনকৈ গাঁও। ব্ৰহ্মপুত্ৰৰ ভয়ংকৰ খহনীয়াৰ বাবে সংকটত ডিব্ৰুগড় চহৰ। পল্টন বজাৰৰ সমীপৰ চানমাৰী ঘাটত ভয়াৱহ ৰূপ লৈছে বৰলুইটৰ খহনীয়াই। ব্ৰহ্মপুত্ৰ খহনীয়াৰ কাল ৰূপ দেখি আপোন ঘৰখন ভাঙি নিৰাপদ স্থানলৈ থাপলি নৈপৰীয়া ৰাইজৰ। ৰহাৰ চাপৰমুখ মাৰোৱাৰী পট্টিত কপিলী নৈ মথাউৰিত খহনীয়া। চাপৰমুখ মাৰোৱাৰী পট্টিত বানে খহাইছে মথাউৰিৰ কিছু অংশ। বিগত বৰ্ষত বানতো খহাই নিছিল একোটা মথাউৰি। পুনৰ চাপৰমুখ অঞ্চল বানৰ কবলত পৰাৰ আশংকা। জলমগ্ন শিলচৰৰ অধিকাংশ অঞ্চল। মণিপুৰত হৈ থকা নেৰেনেপেৰা বৰষুণৰ বাবে উফন্দি উঠিছে বৰাক নৈ। শিলচৰত 2022 চনৰ বান বিভীষিকাৰ পুনৰাবৃত্তি হোৱাৰ আশংকা। বানত দুৰ্গল হাইলাকান্দি জিলাৰ লক্ষ্মীনগৰ আৰক্ষী চকী। বানৰ বাবে আইনা খালৰ স্থানীয় বিদ্যালয়লৈ স্থানান্তৰ কৰা হৈছে আৰক্ষী চকী। নেৰেনেপেৰা বৰষুণৰ বাবে হাইলাকান্দিৰ ভিন্ন অঞ্চলত কৃত্ৰিম বান। চিংলাই লংগাইৰ পিছত এইবাৰ কুচিয়াৰা নৈয়ে ৰুদ্ৰমূৰ্তি ধাৰণ কৰিছে কৰিমগঞ্জত। বিপদসীমাৰ ওপৰেৰে বৈছে ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কুচিয়াৰা নৈৰ জলস্তৰ। বানত বুৰ গৈছে চহৰখনৰ দাসপতি মদন মোহন ৰোড এলেকা। কৰিমগঞ্জৰ পাথাৰকান্দিত বিভিন্ন স্থানত লংগাই নৈৰ পানীয়ে ছিঙিলে মথাউৰি। জলমগ্ন হৈছে পাথাৰকান্দি সমষ্টিৰ বহু অঞ্চল। পাথাৰকান্দিৰ বিলবাৰী সংযোগী গড়কাপ্তানী পথৰ বৃহৎ অংশ উটুৱাই নিলে পানীয়ে। হোজাইত অব্যাহত বানৰ সংহাৰ। হোজাই দেৱস্থানত যমুনা নৈৰ সংহাৰী ৰূপ। চকুৰ পচাৰতে নৈৰ কোপাল কোটে ধাহি মহি নিলে এটা পকী ঘৰ। বানত আক্ৰান্ত হোজাই বিভিন্ন অঞ্চল। উন্মুক্ত মথাউৰিক লৈ বিনিদ্ৰ ৰজনী গোৱালপাৰাবাসী। 2014 চনতে ভাগিছিল কৃষ্ণাই মইনামতীৰ মথাউৰি। বান বিভীষিকাই খেদিছে অঞ্চলটোৰ বিছখন গাঁৱৰ ৰাইজক। প্ৰতি বছৰে ক্ষতিগ্ৰস্ত অঞ্চলটোৰ বহু লোক। মহানগৰীৰ বেহাৰবাৰীত পথ দুৰ্ঘটনাত নিহত এজন। পথৰ দাঁতিত ৰৈ থকা ডাম্পাৰ খুন্দা তীব্ৰবেগী ট্ৰাকৰ দুৰ্ঘটনাত থিতাতে নিহত ট্ৰাকখনৰ চালক ৰেজাবুল ইছলাম। নিহত ৰেজাবুলৰ ঘৰ বৰপেটাৰ হাউলিত। বোকাখাটত আয়কৰ বিভাগৰ অভিযান। পি ডব্লিউ ডিৰ হাই প্ৰফাইল ঠিকাদাৰ মহাবীৰ প্ৰসাদ আগৰৱালাৰ বাসগৃহত অভিযান। গুৱাহাটীৰ পৰা অহা এটা আয়কৰ বিভাগৰ দলে অভিযান চলাই ঠিকাদাৰজনৰ ঘৰত। যোৰহাট নগৰৰ পোদ্দাৰ বিল্ডিঙত আয়কৰ বিভাগৰ তালাচী অভিযান। ব্যৱসায়ী গোপাল পোদ্দাৰৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আৰু বাসগৃহত বৃহস্পতিবাৰে পুৱাৰে পৰা আয়কৰ বিভাগে চলাইছে তালাচী অভিযান। অসম আৰক্ষীৰ বীৰাংগনা কমাণ্ডো জোৱানক নিলম্বন।
বীরাঙ্গনা কমান্ডো জওয়ান পাপড়ি কলিতাক নিলম্বন অনলাইন জুয়ার এপর বিজ্ঞাপন প্রচারের অভিযোগত নিলম্বন এটা ইউটিউব চ্যানেলের জড়িয়ে প্রচার করেছিল জুয়ার এপ হাজুর বরম্বই যুবতীক যৌন নির্যাতন অভিযুক্ত লম্পট সুমন আলী সিয়রবাখরত স্থানীয় রাইজ ওলাই অহা মৃত্যুর পর কথমটি প্রাণ রক্ষা পড়ল ভুক্তভোগী যুবতীর ঘটনা সন্দর্ভত হাজু আরক্ষী থানাত এজাহার ডিব্রুগড়ের চৌকি ডিঙিত ডিব্রুগড় সাহিত্য সভা ভবনত চুরি কাণ্ড শুই থকা অবস্থাত নৈশ চৌকিদারের কোঠাত প্রবেশ করে চোরে লৈ গল টেলিভিশনকে ধরে পাঁচখন শরাই বানবাটি কাহি বতাকে ধরে মূল্যবান সামগ্রী গোসাইহাটর বরঘাট কালী মন্দিরত চুরিকাণ্ড গোসাইগাঁওর এই চুরিকাণ্ডর ঘটনা মন্দিরের তলা ভাঙি চোরে লুটি নিলে মা কালীর অলংকার প্রায় দেড় লক্ষাধিক টাকার সোণ লৈ বুধাও চোর চারিদিন পূর্বে কচুগাঁও মা মহাময়া মন্দিরত হয়েছিল চুরিকাণ্ড উত্তর গুয়াহাটির ঐতিহ্যমণ্ডিত মৃণালিনী দেবী শিশু নিকেতনত চুরিকাণ্ড চোরে লৈ গল শিক্ষানুষ্ঠানখনত পানির মটর বিগত চারি মাহত ধারাবাহিকভাবে চুরিকাণ্ড সংঘটিত হয়ে আহিছে বিদ্যালয়খনত ঢেকিয়াজুলিত রাইজর রোষত তিনি কিশোর বাইক চোর দহ নম্বর ওয়ার্ডর নিজরা পারত মটরসাইকেল চুরির চেষ্টা করেছিল চোরের দলটোয় রাইজে আরক্ষী গোটালে চোরকেইটা পূর্বে চুরিরে অঞ্চল সন্ত্রাস চলাইছিল চোরকেইটায় ডিব্রুগড়ের বাণীপুরত চুরিকাণ্ড বাণীপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানত চোরে চলালে সাফাই অভিযান এখন দোকানত সাতার ভঙার চেষ্টা চলার দৃশ্যবন্দী হল সিসিটিভিত দবকা চহরের বিবেকানন্দ কলোনীত চাঞ্চল্যকর চুরিকাণ্ড চোরে লুটি নিলে সোণর আ অলংকার নগদ ধন ভগবানের মূর্তি আর শিবলিঙ্গ সাতাইশ মেট ঘর তলা মারি বৃন্দাবনলৈ বিয়া খাবলৈ গৈছিল গৃহস্থ হাজুর চোরাবুড়ীত কালী মন্দিরত চুরিকাণ্ড মন্দিরের দুয়ারত তলা ভাঙি নগদ ধনসহ দানপত্র উঠাই লৈ গল চোরের দলে চুরিকাণ্ডর সমগ্র দৃশ্যবন্দী হল সিসি ক্যামেরাত চোরের সন্ধানত হাজু আরক্ষী মরিগাঁওর লাহরীঘাটত মারণাস্ত্রসহ জালত এজন ধৃত লোকজন দাঁতিয়ালবরী গাঁওয়ার শামসুল হক শামসুলের ঘরের উদ্ধার এটা রাইফল খুলল যায় গুলি আরক্ষী আর বন বিভাগে চলাইছিল যৌথ অভিযান মহানগরীর বিজুলি ভবনের প্রতিবাদ মুখর আসু অনিয়মীয় বিদ্যুৎ যোগান আর মাচুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদত নামিল আসু রাজ্যের ভিন্ন জেলার গুয়াহাটিতো প্রতিবাদ করে ছাত্র সংগঠনটোয়ে ওদালগুড়ির কলাইগাঁওত ছাত্র সন্থার প্রতিবাদ শক্তিমন্ত্রী নন্দিতা গালুসার প্রতিমূর্তি দাহ করিলে প্রতিবাদকারী আসুয়ে অনিয়মীয় বিদ্যুৎ যোগান আর মাচুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মুখর আসু দক্ষিণ শালমারা মানকচর জেলার প্রচণ্ড ধুমুহা ধুমুহাই ভিন্ন স্থানত উটুয়াই নিলে ঘর দুয়ার পথর উপর প্রকাণ্ড প্রকাণ্ড গছ বাগরি জেলাখনের প্রান্তে প্রান্তে ব্যাহত যাতায়াত ব্যবস্থা দুদিনের প্রচণ্ড ধুমুহার সংহার দিনতে আন্ধার হয়ে পড়েছে দুদিনের বিভিন্ন অঞ্চল বতাহর সমান্তরালভাবে মুখলধার বরষুণ অব্যাহত দুদিনের প্রান্তে প্রান্তে এটা অব্যাহত সাগরীয় ঘূর্ণী রিমলর প্রভাব উত্তর পূবত সাগরীয় ঘূর্ণী রিমলর সর্বাধিক প্রভাব অসমত পাঁচজনের মৃত্যু মিজোরামত ভূমিস্খলনত আঠাইশজনের মৃত্যু মেঘালয়ত দুজনের মৃত্যু দুইজনলে উত্তর পূবত অরেঞ্জ এলার্ট জারি মহানগরীর কেন্দ্রীয় কারাগারের বন্দী বীর লাচিত সেনার পাঁচজন সদস্য কারাগারত সতীর্থর খবর ললে বীর লাচিত সেনায় বেলতলাত ব্যবসায়িক মারপিট করার অভিযোগত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল সদস্য কেজনক নলবাৰী জলসিঞ্চন বিভাগত ব্যাপক দুর্নীতি নিম্নমানের কাম করে ধন সরকার ফন্দী ঠিকাদারের জলসিঞ্চন কার্যালয়ের নতুন চকীদার গৃহ নির্মাণ আর চৌহদর পকীবে নির্মাণত অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ কাজিরঙাত সদ্যজাত গণর পোয়ালির নান্দনিক দৃশ্য কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বাগরি বনাঞ্চলের পর্যটন পথত থরক বরক খোঁজে মাতৃ খুঁটে গণর পোয়ালি টুরিস্ট গাইড আনার হুসেইনে ক্যামেরা বন্দী করিলে এই নান্দনিক দৃশ্য ধুবুরীর গোলকগঞ্জত বার্মিজ সুপারিভর্তি ট্রাক জব্দ ঘটনায় পাঁচজন লোক গ্রেপ্তার গোলকগঞ্জ বানিয়ামারী সতেরো নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত আরক্ষীর অভিযান গুয়াহাটির পশ্চিমবঙ্গ অভিমুখী আছিল ট্রাকখন দরঙ্গর দলগাঁওত বৃহৎ পরিমাণের গাঞ্জা জব্দ এখন ই রিক্সার জব্দ পঞ্চাশ কেজির অধিক গাঞ্জা ই রিক্সাখনের চালকজনক খেদি খেদি আহক দলগাঁও আরক্ষীর শিবসাগরত মরণফাণ্ডত পরিণত রাষ্ট্রীয় ঘাইপথ জাঁজিরপুর ডিমোলৈকে বিধ্বস্ত রাষ্ট্রীয় ঘাইপথত যধে মধে ট্রাক সমূহের পার্কিং নিতে শতাধিক ট্রাক পার্কিং করাক লৈ সমস্যার সম্মুখীন পথচারী বন্ধ গহপুরের ভালুকা ভলুকাগুড়ি বারঘাট সাগরীয় ঘূর্ণী রিমলার বাবে পরিস্থিতি স্বাভাবিক নোহালৈকে বারঘাটটো বন্ধ রখার সিদ্ধান্ত সম্ভাব্য পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি প্রশাসনে আঠাইশ মেপর বন্ধ রাখিছে বারঘাট উত্তর গুয়াহাটির রাজপথত কৃত্রিম বান গুয়াহাটির কটাহ বজারের একত্রিশ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী পথত কৃত্রিম বান পথটো যিকোনো মুহূর্ততে দুর্ঘটনার আশঙ্কা আকাঙ্ক্ষার নাই বিভাগীয় কর্তৃপক্ষের রঙিয়ার মুরারা খৈরাবাড়ির পথত কৃত্রিম বান বান ফালি বিদ্যালয়লৈ কণকণ শিক্ষার্থী পথটোর কাষত নলা নর্দমা বিজ্ঞানসম্মতভাবে নির্মাণ করার ফলত পানীরে উপচি পড়েছে গুরুত্বপূর্ণ পথটো
তিনিচুকীয়াৰ সেনা শিবিৰৰ আক্ৰমণক লৈ এন আইৰ অভিযোগনামা আলফা স্বাধীনৰ মুৰব্বী পৰেশ বৰুৱাক গ্ৰেনেড আক্ৰমণৰ মাষ্টাৰ মাইণ্ড আখ্যা এন আই পৰেশ বৰুৱা আৰু অনুনোদয় ৰহতীয়াই আক্ৰমণকাৰীক নিয়োগ কৰাৰ অভিযোগ বাক্সাৰ মুছলপুৰৰ ডাক্তৰ ৰবি বড়ো অসামৰিক চিকিৎসালয়ত তিনি বছৰে কাৰ্যক্ষম নহ'ল আই চি ইউ কক্ষ আজিও নিযুক্তি দিয়া নাই টেকনিকেল ষ্টাফ আৰু এনাস্থেচিয়াৰ চিকিৎসক এইটো মাইথান ষ্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে স্ট্ৰং মানে মাইথান ষ্টিল কৰেক্ট প্ৰৱেশ কৰিলে মৈত্ৰী বাছ বুলি ক'ব পাৰি বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক স্থাপন কৰিবলৈ সেই বাছখনত বাজপেয়ী স্বয়ং বাজপেয়ী সেই বাছখনৰ এগৰাকী অন্যতম যাত্ৰী আছিলে আৰু বহুকেইগৰাকী সেই সময়ৰ গণ্য মান্য ব্যক্তি বাজপেয়ীৰ সহযাত্ৰী আছিলে দেৱানন্দকে ধৰি জাভেদ আখতাৰ আছিলে দেৱানন্দ আছিলে কপিল দেৱ আছিলে সেই ধৰণৰ বহু লোক সেই বাছখনত বাজপেয়ীৰ সহযাত্ৰী হৈছিল আৰু পাকিস্তানত এক ৱাৰ্ম ৱেলকাম এক স্বাগতম জনোৱা হৈছিল বিপুলভাৱে স্বাগতম জনোৱা হৈছিল অটল বিহাৰী বাজপেয়ীক আৰু বাজপেয়ীৰ সেই প্ৰৱেশে পাকিস্তানত এক উৎসৱমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি কৰিছিল দুয়োখন দেশৰ মাজত লাহোৰ ঘোষণাপত্ৰ স্বাক্ষৰিত হৈছিল আৰু সেই ঘোষণাপত্ৰৰ যোগেদি কাশ্মীৰৰ বিষয়টোক পৃথকে ৰাখি দুয়োখন দেশৰ মাজত যাতে বাণিজ্যিক সম্বন্ধ স্থাপন হয় দুয়োখন দেশৰ লোকসকল যাতে কোনো বাধাৰ সন্মুখীন নোহোৱাকৈ এক আন এক আনখন দেশলৈ যাব পাৰে সেই ধৰণৰ এক ব্যৱস্থাৰ পোষকতা কৰা হৈছিলে আৰু দুয়োখন দেশক পৰ্যায়ক্ৰমে ডি নিউক্লিয়াৰাইজড কৰাৰ এক প্ৰতিশ্ৰুতি সেই ঘোষণাপত্ৰত আছিলে কিন্তু মন কৰিব ফেব্ৰুৱাৰীৰ 20 তাৰিখে ভাৰতবৰ্ষৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছিল লাহোৰলৈ বাজপেয়ীয়ে 21 তাৰিখে লাহোৰত সেই লাহোৰ ডিক্লেৰেশ্যন দুয়োখন দেশে স্বাক্ষৰ কৰিছিল প্ৰতিনিধিয়ে স্বাক্ষৰ কৰিছিল দুয়োখন দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ উপস্থিতিত কিন্তু তাৰ এমাহৰ পিছতে মাৰ্চ মাহত সেই সময়ত পাকিস্তানৰ সেনাৰ মুৰব্বী আছিল জেনেৰেল পাৰভেজ মুশ্বাৰফ যি পাৰভেজ মুশ্বাৰফে পিছত সেনাৰ অভ্যুত্থানৰ যোগেদি পাকিস্তান দখল কৰিছিল পাকিস্তানৰ ৰাষ্ট্ৰপতি হৈছিল মিলিটেৰী কু কৰি পাকিস্তানৰ ৰাষ্ট্ৰপতিৰ তেওঁ দায়িত্ব নিজেই ল'বলৈ সক্ষম হৈছিলে আৰু নৱাব শ্বৰীফক তেওঁ আঁতৰাই বিদেশলৈ প্ৰেৰণ কৰিছিলে সেয়া অন্য বিষয় বিগত পৰৱৰ্তী সময়ত সেইবোৰৰ বিশ্লেষণ আগবঢ়াম কিন্তু এই বিশ্লেষণ আজিৰ বিশ্লেষণ আগবঢ়াইছোঁ মূলতঃ পাকিস্তানে ভুল স্বীকাৰ কৰাৰ প্ৰসংগটোক লৈ লাহোৰ ডিক্লেৰেশ্যন লাহোৰ ঘোষণাপত্ৰ স্বাক্ষৰিত হ'ল ফেব্ৰুৱাৰী মাহত এতিয়া মাৰ্চ মাহলৈ আহোঁ মাৰ্চ মাহত পাৰভেজ মুশ্বাৰফৰ পৃষ্ঠপোষকতাত ভাৰতবৰ্ষৰ বিশেষকৈ কাশ্মীৰৰ দ্ৰাস বেটেলিক বা কাৰ্গিলৰ ড্ৰাছ বেটেলিক ছেক্টৰত গোপনে প্ৰৱেশ কৰি অনাধিকৃতভাৱে প্ৰৱেশ কৰিলে পাকিস্তানৰ পৃষ্ঠপোষকতাত কিছু সন্ত্ৰাসবাদীয়ে আৰু তেওঁলোকক সহযোগ কৰিলে পাকিস্তানৰ নৰ্দাৰ্ণ লাইট ইনফেণ্ট্ৰীৰ সেনাবাহিনীয়ে আৰু বহুকেইটা মাউণ্টেইন পিক পাকিস্তানে ইতিমধ্যে দখল কৰিলে অতি সংগোপনে ভাৰতীয় চোৰাংচোৱা সংস্থাৰ হাতত সেই বিষয়ে তাৎক্ষণিকভাৱে সবিশেষ তথ্য নাছিলে ভাৰতবৰ্ষই কালক্ৰমত সেই তথ্য লাভ কৰিলে তাৰো এক অন্য এক কাহিনী আছে সেই কাহিনীৰ বিশ্লেষণ পৰৱৰ্তী সময়ত আগবঢ়াম ভাৰতবৰ্ষই তথ্য পোৱা মাত্ৰকে ভাৰতবৰ্ষৰ তাৎক্ষণিক দায়িত্বটো আছিলে অনাধিকৃতভাৱে এই যি প্ৰৱেশ সেই প্ৰৱেশক প্ৰতিহত কৰা আৰু যিকেইটা মাউণ্টেইন পিক পাহাৰৰ শিখৰ পাকিস্তানৰ পৃষ্ঠপোষকতাত সন্ত্ৰাসবাদীয়ে দখল কৰিলে পাকিস্তানৰ নৰ্দাৰ্ণ লাইট ইনফেণ্ট্ৰীৰ অধীনত দখল কৰা হ'ল সেইকেইটা পিক মুক্ত কৰি পুনৰ ভাৰতৰ দখললৈ অনা তেতিয়াকৈ এক ৰাজনৈতিক সংকটে ভাৰতবৰ্ষত দেখা দিলে সেই ৰাজনৈতিক সংকটটো হৈছে যিখন মিলিজুলি চৰকাৰ বাজপেয়ীৰ নেতৃত্বত গঠন হৈছিলে সেই চৰকাৰখনে 13 মাহ অতিক্ৰম কৰিছিল সেই চৰকাৰখনৰ অন্যতম সহযোগী দলকেইটা আছিল শিৱসেনা শিৰোমণি আকালী দল আৰু দক্ষিণৰ জয়ললিতাৰ নেতৃত্বত এ আই এ ডি এম কে বিশেষ কাৰণত ছাপৰ্ট উইথড্ৰ কৰিলে আৰু যিহেতু বিজেপিৰ হাতত এককভাৱে 182খন আসন আছিল আৰু বেজিক নাম্বাৰ 272 গতিকে জয়ললিতাই সমৰ্থন উইথড্ৰ কৰাৰ পিছত সমৰ্থন প্ৰত্যাহাৰ কৰাৰ পিছত বাজপেয়ীয়ে মেজিক নাম্বাৰ স্পৰ্শ কৰাৰ পৰিস্থিতিত তেওঁ আহিব নোৱাৰিলে চৰকাৰৰ পতন হ'ল কিন্তু দেশত যেতিয়া এক সংকট চলি আছিলে সেই সংকটৰ মোকাবিলা বাজপেয়ীৰ নেতৃত্বত কেয়াৰটেকাৰ চৰকাৰখনে কৰিবলগীয়া হ'ল 26 তাৰিখে ভাৰতবৰ্ষই আনুষ্ঠানিকভাৱে পাকিস্তানৰ সৈতে যুদ্ধ ঘোষণা কৰিলে যি বা যাক আমি অপাৰেশ্যন বিজয় বুলি কওঁ আৰু ভাৰতবৰ্ষৰ সেনাবাহিনী
যি পরাক্রম সেই পরাক্রম প্রতিফলিত হল এই যুদ্ধত ভারতবর্ষর সেনাবাহিনী সেই পাহাড়ের শিখরকিটাক পাকিস্তানের দখলের মুক্ত করিল। পাকিস্তানের লাইট ইনফেন্ট্রির পৃষ্ঠপোষকতাত সন্ত্রাসবাদী সেইবর দখল করেছিল আর বহুকটা পাহাড়ের শিখর লাইট পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফেন্ট্রির দখলতো আসে। সেই সময় ক্ষোভিত বাজপেয়ী এখন পত্র লিখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিলে আর কৈছিলে যিকোনো প্রকারে ভারতবর্ষয় সেই শিখরকিটা মুক্ত করাব আর তেতিয়ালৈকে কিন্তু পারমাণবিক শক্তি ব্যবহার করার অবকাশ অহা নাছিল ভারতবর্ষের সেনায়। শিলাপথার পৌরসভাত অচলাবস্থা, গৃহীত হল বিদ্রোহী ওয়ার্ড সদস্যর অনাস্থা প্রস্তাব, পাখি কটা গল পৌরপতি লাবণ্য পাই দলের, পৌরপতিগারীর বিরুদ্ধে আছে চরম বিত্তীয় অনিয়মর অভিযোগ। কোকরাঝারত বন্যাহস্তী পয়ালির মৃত্যু, ভারত ভূটান সীমান্তর সরলপারা অঞ্চলত মৃত্যু, হাতী পয়ালিটর মাতৃর বিচ্ছিন্ন হয়ে অনাহারে মৃত্যু হওয়ার সন্দেহ। প্রাক্তন ছাত্রনেতা আন্দোলনের অগ্রণী নেতা বরপেটা পৌরসভার প্রাক্তন পৌরপতি মুকুল দাসের মৃত্যুত শোকদগ্ধ বরপেটাবাসী, বিগত কিবা মাহ ধরে শারীরিক অসুস্থতাত ভুগি আছিল মুকুল দাস। মণিপুরত ভয়ঙ্কর বান পরিস্থিতি, সুবুরিয়া রাজ্যখনত এই পর্যন্ত বানত মৃত্যু তিনজন লোকর, বানত আক্রান্ত সহস্রাধিক লোক। বানর বাবে মণিপুরত হাসপাতালতো হাহাকার, হাসপাতালে হাসপাতালে আরক্ষী, সেনা, আসাম রাইফলস, এনডিআরএফ, এসডিআরএফকে ধরে স্থানীয় দল সংগঠনের উদ্ধার অভিযান, বানর কবলত রিমসকে ধরে কেইবাখনো হাসপাতাল। জলমগ্ন হাসপাতালের নবজাতকক উদ্ধার, নবজাতকর উদ্ধার করলে কেইবাটাও শিশুক, ডাঙর টোর সহায়ত শিশুসলক সুকলমে উদ্ধার করে স্থানান্তর করা হয়েছে নিরাপদ স্থানলে। বানত বিধ্বস্ত মণিপুরের রাজধানী শহর ইম্ফল, রিমলের প্রভাবত হওয়া ধারাষার বরষুণের বাবে উফন্দি উঠিছে ইম্ফল আর নাম্বল নদীর ইয়ার উপনৈসমূহ। বজ্রপাতর গোয়ার বিমানবন্দরত ক্ষতি, বজ্রপাতর ফলত রানওয়ের লাইটর ক্ষতি সাধন, ইয়ার বাবে ডাইভার্ট করা হয় ছখন বিমানের সেবা, দুঘণ্টার ভিতর সম্পন্ন হয় বিমানবন্দরের কাম কাজ। বৃহস্পতিবারে অন্তিম পর্যায়ের নির্বাচনী প্রচারের সামরণি, এক জুনত দেশের আটখন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 57টা লোকসভা সমষ্টির ভোটযুদ্ধ, অন্তিম পর্যায়ের নির্বাচনত নির্ণয় হব 904গৰাকী প্রার্থীর ভাগ্য। অন্তিম পর্যায়ের নির্বাচনত নির্ণয় হব প্রধানমন্ত্রী মোদীর ভাগ্য, ভোটারে নির্ণয় করব কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কঙ্গনা রানাওয়াত, রবি কিষণকে ধরে কেইবাগৰাকীও রাজনৈতিক রথী মহারথীর ভাগ্য। বৃহস্পতিবারে পাঞ্জাবত প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচার রেলি, পঞ্জাবর হোশিয়ারপুরত মোদীর জনসভা, বিয়লি কন্যাকুমারীলে প্রধানমন্ত্রী মোদী, উড়িষ্যার সিমুলিয়া বিধানসভা সমষ্টিত রাহুল গান্ধীর নির্বাচনী সভা। শোণিতপুর লোকসভা সমষ্টির গহপুরত ভোটদানের ভোট গণনার প্রস্তুতি, 3 লাখেরও অধিক ভোটার থাকা গহপুরত এটা কাউন্টিং হলের 14খনক টেবুল সাজু করে থাকা হয়েছে। 14টা রাউন্ডত হবলগিয়া ভোট গণনাত নিয়োজিত হব প্রায় 400 বিষয়া কর্মচারী। বিহালী বিধানসভা সমষ্টির উপনির্বাচনক চর্চা, বুরৈ, বিহালি আর বাগমরা মণ্ডলত বিজেপিয়ে আরম্ভ করেছে সভা সমিতি, সমষ্টিটির বিধায়ক রঞ্জিত দত্ত জয়ী হলে সমষ্টিটিত নিশ্চিত হব উপনির্বাচন। অসম সুন্দর আর সুন্দরী 2024 শীর্ষক পরম্পরাগত সাজপার প্রতিযোগিতাত উজলিত জাগিরুদা হরিপ্রিয়া বরদলৈ, প্রতিযোগিতাত দ্য বেস্ট র্যাম্প ওয়াক আর ব্র্যান্ড এম্বেসাডরক খিতাব লাভ করে হরিপ্রিয়ায়। হাজোত স্বামীর হাঁচুটিয়াত ধন লৈ কন্যা সন্তানসহ পলাল পত্নী, ঘটনা সন্দর্ভত হাজো আরক্ষী থানাত দাখিল করেছে ভুক্তভোগী নজরুল আলিয়ে এজাহার, অসুস্থ সন্তানক চিকিৎসকর ওসরলৈ নিম বলে কৈছিল মহিলাগৰাকীয়ে। ৰাভা জনগোষ্ঠীর কৃষিভিত্তিক উৎসব বাইখোক লৈ দুধনৈর খুংখ্ৰাজানীত উখল মাখল পরিবেশ, এই বাইখো উৎসবের লেওয়া টনা খেলত অংশগ্রহণ করবলে ওলাই আহিল গ্রামাঞ্চলের মহিলাসকল। নিয়মিতভাবে প্রবাহিত হওয়ার পথত কলং, কলিয়াবরের হাতিমুরাত কলং মুখত সম্পূর্ণ হয়েছে স্লুইজ গেট নির্মাণের কাম, দ্রুতগতিত চলিছে কলঙর খনন কার্য, সরকারের কলং নিষ্কাশনের কাম কাজত সন্তুষ্টি প্রকাশ স্থানীয় রাইজ। সাগরীয় ঘূর্ণীত ক্ষতিগ্রস্ত গহপুরের বহু পরিয়াল, অসহায় গহপুর বাস পরিদলনীর এটি দরিদ্র পরিয়াল, আপন ঘর ভাঙি যার দিশহারা হয়ে পড়েছে দিন হাজিরা করে খাওয়া পরিয়াল। টিয়কত ঠিকাদারে আধাতে সামরিলে পথর নির্মাণ কার্য, এজারগুড়ি অরুণামুখ সংযোগী পথত রাইজর দুর্দশা, শ্রমদান করে ক্ষোভ উজারিলে রাইজে, 2023 সনের মার্চ মাহত আধারশিলা করা হয়েছিল পথটোর। মরাণর নতুনগর কাকতল পথত কদর্যময় পরিবেশ, আবর্জনার ভরিছে পথচোয়া, একাংশ ব্রয়লার মুরগি ছাগলী মাংস দোকানিয়ে লেতেরা করেছে পরিবেশ, স্থানীয় প্রশাসনের ব্যবস্থা লওয়ার আহ্বান রাইজর।
তামুলপুরা কুমারিকাটাত নৈরে যাতায়াত রাইজর দলঙর অভাবত প্রায় চল্লিশ খন গাঁও রাইজে দৈনিক অব্যাহত রাখিছে বিপদ সংকুল যাতায়াত খবর নাই স্থানীয় বিধায়কর বাইহাটা চারিলে কমলপুরা যাতায়াতত দুর্ভোগ রাইজর কমলপুরের মরুয়া পথত সৃষ্টি হওয়া পুখুরী সদৃশ দম গাঁতসমূহে পথ চারিলে আনিছে ভাবুকি শিলান্যাসর এবছরের পিছতো নির্মাণ নহল পথছোয়া বাক্সার কমলাবাৰীত ভূত বাংলালে পর্যবেক্ষিত হয়েছে এটা দক্ষতা বিকাশ কেন্দ্র আজিলেক কার্যক্ষম নহল দশ বছর পূর্বে নির্মাণ সম্পন্ন হওয়া কেন্দ্রটোর আঠত্রিশ লাখ নব্বই হাজার টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল কেন্দ্রটো তুলিরাম রংহাঙর বিরুদ্ধে সরব অখিল গগৈ তুলিরাম রংহাঙক হিমন্ত বিশ্ব শর্মার এটিয়া মাখিয়া অখিল গগৈ সরকারি টকাৰে বিদেশ ভ্রমণ করা অভিযোগত লৈ তুলিরামক উভতি ধরলে অখিলে প্রদীপ হাজরিকা আর ভবেন ভরালীর প্রতিবেদনক তিয়কর অগপ বিজেপি কর্মীর মাজত প্রতিক্রিয়া অগপ নেতা কর্মীর ভাষ্য নোলাক দুই অগপ নেতায় প্রস্তুত করা প্রতিবেদন তথ্য সম্বলিত নহয় বলে মন্তব্য অগপর কার্যনির্বাহক সদস্য প্রশান্ত বরার দুই অগপ নেতার প্রতিবেদনক প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার যোরহাটত বৃহৎ ভোটর ব্যবধানত তপন গগৈ জিকিব বলে দাবি বিধায়কজনের তিতাবরত তপন গগৈ লিড লব বলে দাবি বিধানসভা নির্বাচনের পূর্বে ধ্বংস হব বিরোধী অক্ষ এই বিস্ফোরক মন্তব্য বিধায়ক মনোরঞ্জন তালুকদারর কংগ্রেসত মাতব্বর আছে বাবেই নগাঁও ধুবুরীক লৈ আশাবাদী বলে কটাক্ষ ছাব্বিশের বাবে এতিয়াই কংগ্রেসক সকিয়ালে মনোরঞ্জন তালুকদারে লোকসভা নির্বাচনত কংগ্রেসে দাদাগিরিরে ছাব্বিশখন আসনত তেরখন আসনত প্রার্থী প্রক্ষেপর অভিযোগ বিধায়কজনের ছাব্বিশত বাওপন্থীর আটাইকটা দল একত্রিত হয়ে গঠন করব মঞ্চ মনোরঞ্জন তালুকদারক কটাক্ষ জাকির হুসেন সিকদারর কংগ্রেসের ভোটতে মনোরঞ্জন তালুকদারক জয়লাভ করেছিল বলে মন্তব্য সিকদারর বিধায়ক হয়ে মনোরঞ্জন তালুকদারর ফরফরণি বড়া বলে কটাক্ষ অগপর কেবাজনো নেতা কংগ্রেসত যোগ দিব বলে দাবি এই মন্তব্য কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর কংগ্রেসের সঙ্গে সেই সকল বিধায়ক যোগাযোগত আছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য অসমত বিরোধী ঐক্য মঞ্চের বিপরীতে হব ইন্ডি এলায়েন্স ইন্ডি এলায়েন্সত অন্তর্ভুক্ত হলে সকলে মিত্রতার ধর্ম পালন করব বলে সকিয়ালে ভূপেন বরাই কংগ্রেসক শক্তিশালী করার পণ ভূপেন কুমার বরার দুই অগপ নেতার প্রতিবেদনক প্রতিক্রিয়া মন্ত্রী যোগেন মহনর দুই এজনের কথায় সামগ্রিকভাবে প্রভাব নেপেলায় বলে মন্তব্য যোরহাটত তপন গগৈ আর ডিব্রুগড়ত সর্বানন্দ সোণোৱাল জিকিব বলে দাবি মন্ত্রীগুলির করিমগঞ্জ সমষ্টির জয়ের দাবি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সংসদের মজিয়াত আন্তঃরাষ্ট্রীয় সীমা সমস্যা আর আন্তঃরাজ্যিক সীমা সমস্যার কথা দাঙি ধরব বলে মন্তব্য চৌধুরী অসমত কংগ্রেসের আসন বৃদ্ধি হব বলে দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার এইবার এগারী কেন্দ্রীয় মন্ত্রীয় নির্বাচন খেলি থর্কাছুটি হেরুয়া বলে কটাক্ষ ভূপেন বরার ভারতীয় স্টেট ব্যাংকর চারি কোটি টাকা লুট করা অজয় বিশ্বকর্মা গ্রেপ্তার এটিএমত ভরাবলে অনা চারি কোটি টাকা লুটি নিছিল অজয় বিশ্বকর্মায় বহুজাতিক প্রতিষ্ঠান হিতাচির ম্যানেজার আছিল অজয় বিশ্বকর্মা বাইশ জুনের পর শক্তিপীঠ মা কামাখ্যাত মহা অম্বুবাসী অম্বুবাসী তিনদিন বন্ধ থাকিব কামাখ্যার মূল দ্বার ছাব্বিশ জুনত নিবৃত্তি হব অম্বুবাসীর বাইশ জুনের পুয়া আরম্ভ হব অম্বুবাসীর প্রবৃত্তি দলগাঁও আরক্ষীর জালত কুখ্যাত চোরাং শিকারী ধৃত চোরাং শিকারী দুমস্ত ওয়ান্টেড খলিলুর রহমান মিলন চকর পর আরক্ষীক গ্রেপ্তার করে খলিলুরক মহানগরীত অপহরণ করা এজন লোকক উদ্ধার করা হয়েছে এলাহাবাদের লোকজনক উদ্ধার নগদ পঞ্চাশ হাজার টাকা সহ লোকজনক অপহরণ করেছিল নকল কোন ব্যবসায়ী চক্রয় দুরারোগ্য রোগত আক্রান্ত ধেমাজির মাছখোয়ার কেসেরু গুড়িগাঁওয়ার কণমানি বার্বি বার্বির চিকিৎসা ব্যয় বহন করবলে অপারক আর্থিকভাবে জড়িলা পরিয়ালটক সহায়ের হাত আগবহালে সমাজকর্মী নন্দীগিরি ভূঁয়াই বাক্সার দক্ষিণ বকুয়াত যাতায়াতত রাইজর দুর্ভোগ জরাজীর্ণ বাহন দলঙের যাতায়াত কণ কণ শিক্ষার্থীর অঞ্চলবাসীর দলংখনের বাবে অঞ্চলটলে নাহে এম্বুলেন্স খবর নাই স্থানীয় জনপ্রতিনিধির রঙাপুরার দুই নম্বর নামনি গাঁত যাতায়াতত জমর যাতনা রাইজর এজাক সামান্য বরষুণতে বোকাময় হয়ে পড়ে গ্রামাঞ্চলের পথছোয়া মাটি কঢ়িয়া ট্রেক্টরে মরণ ফাণ্ডত পরিণত করেছে পথছোয়া ব্রহ্মপুত্র প্রদূষণমুক্ত করার বাবে সজাগতা বার্তা প্লাস্টিকর পেলনিয়া বটলেরে নির্মাণ করা এখন নাওত উঠি বগীবিলের ব্রহ্মপুত্র বুকুয়েদি গুয়াহাটিল যাবলে ওলাইছে ডিব্রুগড়ের বমুনি ওরফে ধীরাজ বিকাশ গগৈ মৃত্যুবার্ষিকীত তামুলপুর সমষ্টির প্রয়াত বিধায়ক লেহুরাম বড়ক স্মরণ গয়বাড়ী ব্লক ইউ পি পি এল সমিতির উদ্যোগত তামুলপুরের রাজহুয়া উদ্যানত অনুষ্ঠিত হয় প্রয়াত বিধায়কগীর স্মৃতিচারণ সভা ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত করা উচ্চতর মাধ্যমিক পরীক্ষার দশম স্থান দখল ও পি দেবনাথন গোসাইগাঁওয়ের মহারাজপুর তিনিআলীত বিনামূলীয় রক্তদান শিবির অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদর বোকা কোকরাঝার শাখার উদ্যোগত অনুষ্ঠিত হয় রক্তদান শিবির বাক্সাত মাকৈ খেতিরে স্বাবলম্বিতার নিদর্শন মাকৈ খেতিরে ভরি পড়েছে বাক্সার ভারত ভুটান সীমান্ত অঞ্চল
ভূমি বেদখলৰ বিৰুদ্ধে ওঠৰ বছৰীয়া যুঁজৰ পাছতো ন্যায় বঞ্চিত এগৰাকী মহিলা। তেজপুৰৰ জাহাজঘাটত মহিলাগৰাকীয়ে ক্ৰয় কৰিছিল ম্যাদী পট্টাৰ। 14 লেচা মাটি বেদখল কৰিছে মহিলাগৰাকীৰ ভূমি। বাক্সাৰ বৰমাত পৰিৱেশ বিষয়ক প্ৰদৰ্শনী। অসম বিজ্ঞান প্ৰযুক্তিবিদ্যা আৰু পৰিৱেশ পৰিষদৰ সহযোগত অনুষ্ঠিত প্ৰদৰ্শনীত 35খন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ অংশগ্ৰহণ। ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দ্বিতীয় সংযোজনলৈ খাদ্যৰ সন্ধানত ওলাই অহা ষাঁড় গৰুৰ মৃত্যু। ব্ৰহ্মপুত্ৰৰ বালি চাপৰিত অবৈধভাৱে কৰা খেতিত সংস্থাপিত ব্লেড ফেঞ্চিঙত লাগি মৃত্যু হয় পশুধনটোৰ। আৰু জামুগুৰিহাটৰ নবিল গাঁৱত প্ৰকাণ্ড অজগৰ উদ্ধাৰ। পোহনীয়া শহাপহু ভক্ষণ কৰিবলৈ চেষ্টা চলাওঁতে গৃহস্থই প্ৰত্যক্ষ কৰে অজগৰ। দুই যুৱকে উদ্ধাৰ কৰি বন বিভাগক চমজাই দিয়ে অজগৰ ডাল। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। বাতৰি আগবঢ়াই ক্ৰম প্ৰদৰ্শন কৰি